السلام عليكم বন্ধুরা, স্নাইকুর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরো একটা নতুন লোমহর্ষক ঘটনা নিয়ে। আজকের এই ঘটনাটি খুবই ভয়ানক একটি ঘটনা, আশা করব সম্পূর্ণ ঘটনাটি তোমরা শুনবে। আর তোমরা যারা ভিডিওতে লাইক করোনি, এখনই স্নাইকুর ভিডিওতে একটি লাইক করে দাও। তো আর বেশি কথা না বলে চলো আজকের ঘটনা শুরু করা যাক। ঠিক রাত 3টায় চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করি একটা ধোধো খোলা মাঠের মধ্যে একটি লাশের সাথে শুয়ে আছি। পরপর গত 3 রাত ধরে এটাই হচ্ছে আমার সাথে। হোস্টেলের নিয়ম অনুযায়ী খেয়ে দিয়ে রাত 11টার মধ্যে ঘুমিয়ে গেলেও রাতের একটা সময়ে আমার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকাতেই ওপরের আকাশ দেখতে পাই। দূরের কোনো গির্জা থেকে তখন ঢং 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 করে ঘড়ির কাঁটা 3টার বরাবরে চলে এসেছে বলে জানান দেয়। খোলা মাঠ, যত দূর চোখ চায় ফাঁকা, দূরে অনেক দূরে হয়তো ওইগুলো সারি সারি ঝাউ গাছ। ডান দিক থেকে চারদিক চোখ ঘোরাতে ঘোরাতে আমি যখন বাম দিকে নজর দিই তখনই দেখতে পাই আমার ঠিক বাম পাশে আমার শরীর ঘেঁষে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশও পড়ে আছে সেখানে। ভয়ে তখন আমি চিৎকার করে উঠি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। নিজ শব্দে চিৎকার করতে করতে আমি এক সময় অজ্ঞান হয়ে যাই। আর যখন পুনরায় চোখ খুলি তখন নিজেকে নিজের হোস্টেলের বেডে আবিষ্কার করি। সকালে ঘুম থেকে উঠে রাতের কাহিনীটা মনে করে প্রচণ্ড ভয় পেল। আগের 2 রাতের দেখা ঘটনা স্বাভাবিকভাবেই দুঃস্বপ্ন হিসাবেই ধরে নেই, কিন্তু বিপত্তি ঘটল এই 3য় রাতে এসে। প্রচণ্ড ভয়ানক ওই দুঃস্বপ্ন দেখার পর আজ এই 3য় দিন সকালে যখন আমার ঘুম ভাঙে, প্রথমেই আমার চোখ পড়ে পায়ের ওপর। দেখতে পাই আমার পায়ে এক গাদা কাদামাটি শুকিয়ে আছে, যেন ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে আমি গ্রামের কোনো কর্দমাক্ত জায়গায় ইচ্ছে মতো হেঁটে এসেছি। পায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকতেই রাতের স্বপ্নের কথা মনে পড়ে যায় আমার। আমি চমকে উঠি, ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, কারণ এই রাতের স্বপ্নটা অন্য 2 রাত থেকে কিছুটা আলাদা ছিল। এই রাতে তুমুল জোরে বৃষ্টি হচ্ছিল, দূরের কোনো গির্জা থেকে যথারীতি তখন ঢং 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 শব্দ ভেসে আসছিল। আগের মতোই আমি আমার বাম পাশে থাকা লাশটাও দেখতে পাচ্ছি, কিন্তু এবার আমি আর চিৎকার করি না। আমি উঠে সোজা দৌড়াতে লাগলাম। বন্ধুরা, এটার 2য় পার্ট তোমরা চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও। ধন্যবাদ।